পাহাড়তলে জঙ্গলে কালু নামের একটা পাখি তার গাভী বিজলি আর বিজলির একটা বাছুর রুহিকে নিয়ে বাস করত। কালুর কাজ ছিল সারাদিন দুধ দোহন করা আর সেগুলো বাজারে বিক্রি করা। এরপর একদিন, বিজলি শোন, আজ বিকেলে আমার 10 লিটার দুধের অর্ডার আছে, তাই তুই সারাদিন যত পারিস তত খাবার পেট ভরে খেয়ে নে, আর তারপর বিকেলে আমাকে 10 লিটার দুধ দিস। মালিক, আমি যদি আপনাকে 10 লিটার দুধ একসাথে দিই তাহলে তো আমার রুহিটার খাওয়ার মতো আর এক ফোঁটা দুধও থাকবে না। আমার মেয়েটা যে দুধ ছাড়া আর কিছুই খায় না। শোন, আমি অত শত কোনো কথা শুনতে চাচ্ছি না। আমি অর্ডার নিয়েছি, তার মানে আমাকে তোর দুধ দিতেই হবে। মালিক, আপনি না হয় 8 লিটার দুধ দিন, আর বাকি যেটুকু দুধ থাকবে আমার মেয়েটা খাওয়ার জন্য রেখে দিন। আমি কতটুকু দুধ দিব না দিব সেটা আমার তোর কাছ থেকে শুনতে হবে না। তোর মেয়ে একদিন না খেলে মরে যাবে না, বুঝেছিস? মালিক, আমি তো প্রতিদিনই আপনাকে দুধ দিচ্ছি, আজকের জন্য একটু কম নিন না মালিক। আমার মেয়েটা সারাদিন না খেয়ে থাকবে, আমি তা মা হয়ে কি করে সহ্য করব, বলুন মালিক, বলুন। তোর এসব কথা রাখ তো, আর চুপচাপ করে ঘাস খেতে থাক। এখন আমি একটু বের হচ্ছি, ফিরে এসে তোর দুধ দোহন করব আমি। এরপর কালু সেখান থেকে চলে যায়। এদিকে রুহি এসে কাঁদতে কাঁদতে তার মাকে বলে, মা, আমার খুব খিদে পেয়েছে মা, সেই যে রাতে আমাকে একটু খেতে দিয়েছিলে তারপর থেকে তো আমাকে আর একটু খেতে দাওনি মা, আমার বুঝি এতক্ষণে খেতে পারিনি। জানি তো রে মা, তোর খুব খিদে পায়, কিন্তু আমি যে এক অসহায় গাভী যে কিনা মালিকের ভয়ে নিজের সন্তানকেও খেতে দিতে পারি না। আচ্ছা শোন মা, মালিক এখন বাড়িতে নেই, সেই সুযোগে তো পেট ভরে দুধ খেয়ে নে তো মা। বিজলির কথা মতো রুহি পেট ভরে দুধ খেয়ে নেয়। এরপর রুহি খেলতে চলে যায়। এদিকে সকাল পেরিয়ে দুপুর, আর দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। কালুও বাড়ি ফিরে আসে। এরপর সে বালতি নিয়ে বিজলির কাছে যায় দুধ দোহন করতে। এরপর কালু দুধ দোহন করে, কিন্তু সেই দুধ দিয়ে বালতি না ভরার কারণে কালু ভীষণ রেগে যায়। কিরে বিজলি, আজ তোকে বেশি দুধ দিতে বলেছিলাম, সেখানে তুই এত কম দুধ কেন দিলি? হ্যাঁ, এই বলে কালু একটা লাঠি নিয়ে গাভীকে মারতে থাকে আর বলতে থাকে, বল তুই আরো আমাকে না জানিয়ে তোর মেয়েকে দুধ খাওয়াবি, বল। মালিক, মালিক মারবেন না মালিক, মালিক খুব লাগছে মালিক, ছেড়ে দিন মালিক, মালিক আমার মেয়েটা যে না খেতে পেরে মারা যাচ্ছে মালিক, ও মারা যাবে, খেতে না পারলে ও মারা যাবে মালিক, আপনি তো দয়া করে আমার মেয়েটাকে একটু খেতে দিন, দিন না খেতে, ওকে যদি আমি একটু খেতে না দেই ও কোথায় যাবে বলুন। খুব দরদ মেয়ের জন্য, তাই না? দেখ এবার আমি তোর মেয়েকে তোর চোখের সামনে বেঁধে রাখবো আর দুধ খাওয়ার শাস্তি দিব। এসব বলে কালু গাভীর ছানাকে খুঁজতে যায়। আর গাভীর ছানাকে খুঁজে এনে বিজলির সামনে বেঁধে রাখে। এরপর লাঠি দিয়ে খুব মারতে থাকে। মালিক দোহা লাগে আপনার, আপনি আমার আবুল বেটাকে ছেড়ে দিন, প্রয়োজন হলে আপনি আমাকে মারুন, আমার বাচ্চাটাকে ছেড়ে দিন মালিক, ও যে মারা যাবে মালিক। চুপ, একদম চুপ, আজ থেকে তোর মেয়ের খাওয়া বন্ধ, আর তুই সারা দিন বেশি বেশি করে খাবি, যাতে করে আমি আরো অনেক দুধ দোহন করতে পারি আর বিক্রি করতে পারি আর অনেক লাভবান হতে পারি।
এরপর কালু দুধের সাথে জল মিশিয়ে সেটা নিয়ে অর্ডার দেওয়া লোকের কাছে চলে যায়। এদিকে অসহায় গাভী তার ছানাকে দেখে ছটফট করতে থাকে আর ভীষণ কাঁদতে থাকে, কিন্তু কোনোভাবেই তার ছানার কাছে যেতে পারে না, কারণ বিজলিকে কালু দড়ি দিয়ে বেঁধে রেখেছিল আর তার সাথে রুহিকেও। এভাবেই কালু রুহিকে টানা 7 দিন অনাহারে বেঁধে রাখে। মা, আমি আর বাঁচব না মা, আমার পেটে যে খুব ক্ষুধে পেয়েছে, তুমি আমাকে আর একটু খেতে দিলে না মা, মা। এসব বলে রুহি ছটফট করতে করতে বিজলির সামনে মারা যায়। নিজের সন্তানকে নিজের চোখের সামনে ছটফট করে মরতে দেখে অসহায় গাভী চিৎকার করে কাঁদতে থাকে। মারুহি মারুহি, আমি তোকে কোনোভাবে কোনোভাবে বাঁচাতে পারলাম না রে মা, তুই তুই আমাকে ক্ষমা করে দিস রে মা, ক্ষমা করে দিস। এসব বলে বিজলি খুব কাঁদতে থাকে। এদিকে সেখানে কালুও চলে আসে আর রুহিকে মরতে দেখে কালু রেগে গিয়ে বলে, তোরা দুই মা মেয়েতে মিলে আমাকে পথে বসানোর চিন্তা করছিস তাই না? তোর এই চিন্তাকে আমি এক্ষুনি দূর করছি, দাঁড়া। এরপর কালু লাঠি নিয়ে অসহায় গাভী আর তার ছানাকে ইচ্ছে মতো মারতে থাকে। মালিক মালিক, আমার মেয়েটা তো মরেই গেছে, সেখানে ওর মৃতদেহটার ওপর এমন ভাবে অত্যাচার করছেন, করবেন না মালিক, করবেন না, ও যে মারা গেছে, ওর মৃতদেহটাকে আর কষ্ট দিবেন না। এমন সময় সুখী নামের এক প্রতিবেশী সেখানে আসে। কি গো কালু দাদা, তোমার গাভীগুলোকে এভাবে মারছো কেন? আরে আর বলো না তো, এই গাভীগুলো খুব ফাজিল হয়ে গেছে। তাছাড়া ও সব কি কারণে এসেছো সেটা বলো তো। আমি এসেছি 15 কেজি দুধের অর্ডার দিতে, আগামী পরশু আমার মেয়ের জন্মদিন, তার জন্য একটু দুধ লাগবে এই আর কি। তুমি কোনো চিন্তা করো না, ঠিক সময়ে তুমি তোমার অর্ডার করা দুধ পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে কালু দাদা। আর কালু দাদা, তোমার গাভীগুলো অনেক শুকিয়ে গেছে, একটু ভালোভাবে দে যত্ন নাও। এসব বলে সুখী সেখান থেকে চলে যায়। এদিকে কালু লাঠি রেখে রুহির লাশটা নিয়ে মাটিতে পুঁতে দেয়। এরপর নিজের অন্য কাজে চলে যায়। এদিকে অসহায় গাভী নিজের মেয়েকে হারিয়ে নাওয়া খাওয়া সব বন্ধ করে দেয়। এভাবেই দেখতে দেখতে 2 দিন কেটে যায়। এদিকে সুখীর অর্ডারের দুধ দেওয়ার সময় হয়ে আসে আর এদিকে কালু বালতি নিয়ে দুধ দোহন করতে চলে আসে। এরপর কালু বিজলির দুধ দোহন করতে শুরু করে, কিন্তু বিজলি দুধ না দিয়ে সামান্য কিছু জল দিয়ে থেমে যায়। এদিকে কালুর মাথায় আগুন জ্বলে ওঠে। তুই ইচ্ছে করে আমাকে দুধ দিচ্ছিস না তাই না? দেখ এবার আমি অন্য উপায়ে তোর দুধ বের করব, তুই না চাইলেও তোর দুধ বেরিয়ে আসবে। এসব বলে কালু বাজারে যায় আর কিছু কীটনাশক ওষুধের ইনজেকশন কিনে আনে আর সেগুলো গাভী শরীরে দিলে গাভীর অনেক দুধ হবে। এরপর কালু পরপর 5টা ইনজেকশন বিজলির শরীরে দেয় আর ঔষধ শরীরে ঢোকার কারণে গাভী এমনিতেই দুধ দিতে থাকে। আরে আরে বিজলি, তুই তো আমার দুধ দেওয়ার গাভীর বদলে দুধ দেওয়ার মেশিন হয়ে গিয়েছিস, এবার আমাকে কোটিপতি হতে কেউ ঠেকাতে পারবে না। এসব বলে কালু হাসতে থাকে আর হাসতে হাসতে সুখীর বাড়িতে দুধ নিয়ে যায়। এরপর থেকে প্রতিদিন অসহায় গাভীটাকে কালু ইনজেকশন দিতে থাকে আর তার দুধ দোহন করতে থাকে। এদিকে অতিরিক্ত ঔষধ শরীরে দেওয়ার কারণে বিজলি অনেক অসুস্থ হয়ে পড়ে, ওর শরীরে ছোপ ছোপ ঘা দেখা দেয়, এমনকি পেটের ভিতরেও ঘা দেখা দেয়। বিজলি, থেমে গেলে চলবে না, তোকে আরো দুধ দিতে হবে, ওঠ বলছি ওঠ।
এমন সময় সেখানে প্রকৃতি দেবী প্রকট হয়। মূর্খ কালু, তোর লোভ লালসা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এমন অবলা অসহায় গাভীর উপর তুই এমন অত্যাচার কি করে করতে পারিস? হ্যাঁ, তোর কি মনে একটু দয়া মায়া নেই নাকি? তোর কি একটু মন কাচ্ছে না? আরে মূর্খ, তুই যদি ওকে না মেরে ভালোবাসা দিতি তাহলে আজ ওর এমন অধোগতি হতো না। আরো নিজে থেকে একা একাই দুধ দিত বেশি করে, কিন্তু তুই ওর সাথে কোনো সদয় আচরণ করিসনি, এর কারণে আমি তোকে কঠিন শাস্তি দিব। আমাকে মাফ করে দিন দেবী মা। তোর কোনো মাফ নেই শয়তান কালু। এরপর প্রকৃতি দেবী কালুকে প্রতিবন্ধী বানিয়ে দেয় আর অসহায় গাভীকে সুস্থ করে মুক্ত করে দেয়। এরপর প্রকৃতি দেবী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এদিকে গাভীও মুক্ত হয়ে বনে বাদারে ঘুরে দিন কাটাতে থাকে আর কালু ধুকে ধুকে শাস্তি পেতে থাকে। এক বনে এক টুনি পাখি তার সৎ মা মিনু টুনটুনির সাথে বসবাস করত। মিনু টুনটুনি টুনির উপর কারণে অকারণে অত্যাচার করত। মিনু ছিল আপেল ব্যবসায়ী। মিনু টুনিকে দিয়ে বন থেকে আপেল সংগ্রহ করে নিয়ে আসত আর সেসব আপেল বাজারে বিক্রি করে তাদের সংসার চালাত। কি রে মুখপুরি, এখানে বসে ঝিমাচ্ছিস কেন? তুই আপেল সংগ্রহ করতে যাবি না? এই রে ঝুড়ি, তাড়াতাড়ি যা, আর শোন একদম দেরি করবি না বললাম। আচ্ছা ঠিক আছে মা। এরপর টুনি ঝুড়ি নিয়ে বনে আপেল সংগ্রহ করার জন্য বেরিয়ে পড়ে। আর বনে জঙ্গলে ঘুরে ঘুরে টুনি আপেল সংগ্রহ করে আর সেসব আপেল এনে মিনুকে দেয়। এখন আমার দুটো খেতে দাও না মা, আমার যে ভীষণ খিদে পেয়েছে। খিদে পেয়েছে মানে? সামান্য আপেল সংগ্রহ করতে তোর খিদে পেয়ে গেল? এখনো বাড়ির কত কাজ বাকি আছে, শোন আগে সেগুলো কর, তারপর খাবার পাবি বুঝেছিস? আমি বাজারে গেলাম, এসে যেন দেখি তোর সব কাজকর্ম শেষ হয়ে গেছে, এই বলে দিলাম আমি। মিনু আপেলের ঝুড়ি নিয়ে বাজারে চলে যায়। এদিকে বেচারি টুনি মন খারাপ করে কাজ করতে থাকে, এভাবেই দিন কাটছিল। ওহ বড্ড খিদে পেয়েছে, খিদেতে পেটের ভিতরটা কেমন জানি চোচো করছে, কি খায় কি খায়। এমন সময় কালুকাকের চোখ যায় টুনির দিকে। আরে ওটা টুনি না, টুনির মাথায় দেখছি আপেলের ঝুড়ি। আহা কি রসালো পাকা টসটসে আপেল, যাই বুদ্ধি করে টুনির আপেলগুলো চুরি করে খেয়ে নেই। এরপর কালু টুনির পিছু নেয় আর টুনির ঝুড়ি থেকে একটা একটা করে আপেল নিয়ে খেতে থাকে। এদিকে টুনি কিছুই বুঝতে পারে না, টুনি টুনির মতোই চলতে থাকে। এদিকে কালু সব আপেল খেয়ে নেয়। এতক্ষণে পেটটা শান্তি পেলো, টুনি যা যা তুই ফাঁকা ঝুড়ি নিয়ে বাড়িতে যা, আর মিনু মাসির ঝাড়ুর বাড়ি খা, আর আমি যাই একটা লম্বা সুখে ঘুম দেই গিয়ে, পেট শান্তি তো দুনিয়া শান্তি। কালু হাসতে হাসতে চলে যায়। এদিকে টুনিও বাড়িতে ফিরে আসে, টুনির মাথায় এমন ফাঁকা ঝুড়ি দেখে তো মিনু ভীষণ রেগে যায়। কি রে টুনি, আপেল কোথায়? এমন ফাঁকা ঝুড়ি নিয়ে ঢ্যাং ঢ্যাং করে যে বাড়ি ফিরলি, কেন রে কেন? ফাঁকা ঝুড়ি মানে এই তো দেখো, আমি ঝুড়িতে কতগুলো আপেল এনেছি। এ কি, আমার আপেলগুলো কোথায়? হ্যাঁ তোর মরা বাপ মা এসে আপেলগুলো বুঝি খেয়ে গেছে। মিথ্যে কথা বলা শিখেছিস তাই না? আসলে তুই কোনো আপেলই আনিসনি, এখন আমার সামনে এসে নাটক করছিস তাই না? না মা, আমি সত্যি কথা বলছি, আমি তো ঝুড়ি ভর্তি আপেল সংগ্রহ করেছিলাম, কিন্তু আপেলগুলো গেল কোথায়? আপেলগুলোর বুঝি হাত পা গজিয়েছিল রে, তাই হেঁটে হেঁটে স্বর্গে চলে গেছে। শয়তান মেয়ে, আজ আমি বাজারে কি নিয়ে যাব, তোর মাথা নিয়ে যাব? মা আমি সত্যি বলছি, তুমি বিশ্বাস করো?
চুপ কর মিথ্যেবাদী মুখ পুরিত থাকার, আজ তোর জন্যই আমার ব্যবসায় লোকসান হয়েছে, এই খেসারত তোকে দিতেই হবে। এই বলে মিনু একটা লাঠি দিয়ে টুনিকে অনেক মারতে থাকে আর টুনি ব্যথায় চিৎকার করতে থাকে। দেখ মুকুরি মার খেতে কেমন লাগে, খুব ইচ্ছে তোর তাই না আমার ব্যবসায় লোকসান করানো? খা এবার মার খা, আজকে সারাদিন তোর খাওয়া দাওয়া সব বন্ধ। মা গো, ও মা আমাকে ছেড়ে দাও না মা, আমার যে অনেক ব্যথা লাগছে, আমি তো তোমার মেয়ে মতো, ছেড়ে দাও না মা, ছেড়ে দাও। মিনু টুনির কথায় কান্না দিয়ে টুনিকে মারতেই থাকে আর এক সময় মিনু হাঁপিয়ে যায় আর সেখান থেকে চলে যায়। এদিকে টুনি মার খেয়ে ওখানে পড়ে কাঁদতে থাকে। এভাবে অসহায় টুনির সৎমায়ের অত্যাচারে দিন কাটছিল। আজ মাত্র সামান্য কটা আপেল পেলাম, এত কম আপেল দেখলে মা আজকেও আমাকে ভীষণ মারবে। না না আমাকে আরো আপেল খুঁজতে হবে, কিন্তু এদিকটায় তো আপেল গাছে কোনো আপেল নেই, আমি বরং দক্ষিণ দিকটায় গিয়ে দেখি। টুনি তার আপেলের ঝুড়িটা নদীর পাড়ে একটা গাছের গোড়ায় রেখে আপেল খুঁজতে যায়। এদিকে নদীতে থাকা একটা ক্ষুধার্ত কুমির ডাঙায় উঠে আসে আর টুনির আপেলগুলো গপ গপ করে খেয়ে নেয় আর আবারও নদীতে চলে যায়। কিছুক্ষণ পর টুনি ফিরে আসে। হায় হায় একে সর্বনাশ হলো আমার, এদিকে আপেল খুঁজতে গিয়ে তো কোনো আপেলই পেলাম না, আর এদিকে এই সামান্য আপেলও হারিয়ে ফেললাম। হায় হায় রে, আজ খালি হাতে বাড়ি ফিরতে হবে, আর আজ খালি হাতে বাড়ি ফিরলে তো বাবাকে মেরেই ফেলবে। টুনি এসব বলে ওখানে কাঁদতে থাকে। টুনির কান্না শুনে সেখানে একটা ফুল পড়ে আসে। ও মেয়ে, তোমার কি হয়েছে, তুমি ওভাবে কাঁদছো কেন আমাকে বলো, আমি ফুল পড়ি, আমি তোমার সব দুঃখ দূর করে দিব। এরপর টুনি ফুলপরীকে তার সব দুঃখের কথা খুলে বলে। সব শুনে ফুলপরী বলে, ও আচ্ছা এই ব্যাপার, তুমি আর কেঁদো না তো, আমি এক্ষুনি তোমার সব কষ্ট দূর করে দিচ্ছি। ফুলপরী জাদু করে একটা আপেল নিয়ে আসে আর সেটা টুনিকে দিয়ে বলে, টুনি এই আপেলটা কোনো সাধারণ আপেল নয়, এটা হলো একটা জাদুই আপেল, এই আপেলটা যদি তুমি মাটিতে পুঁতে দাও তাহলে ওখান থেকে একটা আপেল ঘর তৈরি হবে, আর জানো সেই আপেল ঘরে অনেক অনেক আপেল থাকবে, আর সেই আপেল দিয়েই তুমি আর তোমার মা আপেলের ব্যবসা করতে পারবে, বুঝেছ? তুমি সত্যি বলছো ফুলপুরি, এই আপেল থেকে আপেল ঘর হবে? হ্যাঁ, তবে টুনি আরেকটা মজার কাহিনী শুনবে। হ্যাঁ ফুলপুরি বলো, তুমি যদি এই আপেল ঘরের ভিতরে একটা আপেল তোমার সৎমাকে খাইয়ে দাও তবে তোমার সৎমা একদম ভালো হয়ে যাবে, জানো তোমাকে আর কখনো অত্যাচার করবে না। তুমি সত্যি বলছো ফুলপরি, সত্যি গো তুমি অনেক ভালো। এরপর ফুলপরি অদৃশ্য হয়ে যায় আর টুনিও জাদুই আপেল নিয়ে বাড়িতে ফিরে আসে। এরপর রাতের আধারে টুনি তাদের উঠোনে আপেলটা মাটিতে পুঁতে দেয় আর সাথে সাথে ওই আপেল থেকে তীব্র আলোক রশ্মি বের হতে থাকে আর সেখানে একটা আপেল ঘর প্রকট হয়। এই তো আপেল ঘর, আজ থেকে এটা টুনির আপেল ঘর, আর টুনির আপেল ঘরের আপেল খেয়ে টুনির সৎমা একদম ভালো হয়ে যাবে। কি মজা কি মজা! এরপর পরের দিন সকালবেলা মিনু তাদের উঠোনে আপেল ঘর দেখে ভীষণ অবাক হয়ে যায়। একি আমাদের উঠোনে এই আপেল ঘরটা কিভাবে এলো? টুনি, এই টুনি এদিকে একটু আয় তো। মা তুমি এই আপেল ঘর দেখে অবাক হচ্ছ তাই না, আসলে এটা একটা জাদুই আপেল ঘর, আমাকে একটা ফুল পরে উপহার দিয়েছে, জানো তো মা এই আপেল ঘরের ভিতরে অনেক আপেল আছে। কি বলছিস কি, চল তো ভিতরে ঢুকে একটু দেখি। এরপর মিনু আর টুনি আপেল ঘরের ভিতরে ঢোকে আর তারা দেখে আপেল ঘরের ভিতরে চারদিক টসটসে রসালো আপেল দিয়ে পরিপূর্ণ, আর মিনু আপেল ঘরের আপেল দেখে লোভ সামলাতে না পেরে একটা আপেল নিয়ে চট করে খেয়ে ফেলে। আরে বাহ, সত্যি রে টুনিমা আপেলগুলো খেতে ভীষণ মিষ্টি,
এখন এই আপেলগুলো বিক্রি করে আমাদের তুই মামের দিন ভালোই চলবে রে মা। আপেল খাওয়ার সাথেই মিনু একদম ভালো হয়ে যায়। এরপর থেকে মিনু কোনোদিনও টুনির সাথে খারাপ ব্যবহার করেনি। এরপর থেকে তারা অনেক সুখেই দিন কাটাতে থাকে। মা, ও মা, তুমি আজকেও আমাদের এমন ডাল ভাত দিয়ে খেতে দিয়েছো। তোমাকে কতবার বলেছি আমরা এমন ডাল ভাত দিয়ে ভাত খাবো না, মানে খাবো না, তবুও তুমি আমাদের কথা শুনতে পাও না। হ্যাঁ বুঝো না, ডাল ভাত খেতে কষ্ট হয়। মা রে, তোরা দু বোন কেন বুঝতে চাস না বলতো? আমার কাছে যে অত টাকা নেই যা দিয়ে তোদের ভালো ভালো খাবার কিনে দিব, দয়া করে তোরা এগুলো দিয়ে খেয়ে নে রে মা। না 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 মা, আমরা আজ কিছুতে এইসব খাবার খাবো না। দিদি চল আমরা স্কুলে চলে যাই, তবু রোজ রোজ ডাল ভাত খেতে পারবো না। না রে মা, তোরা খাবার রেখে এভাবে উঠে যাস না। খাবার রেখে যে উঠে যেতে নেই, সোনা মেয়েরা আমার, তুই খেয়ে যা, যাস না মা, না খেয়ে যাস না। টুনি ওর মেয়েদের ওভাবেই ডাকতে থাকে, কিন্তু টুনির ছোট্ট দুই মেয়ে না খেয়ে স্কুলে চলে যায়, টিফিনও নিয়ে যায় না, কেননা টুনি রোজ রোজ ওদের শুধু ডাল ভাত দিয়ে খেতে দেয়। তাই মেয়েরা ডাল ভাত খেতে খেতে এখন প্রায় মায়ের সাথে জেদ করে। হায় ঈশ্বর, এখন আমি কি করব? আমার কাছে যে অত টাকা নেই যেটা দিয়ে আমি মেয়েদের একটু মাংস কিনে দিব, মেয়ে দুটোকে যে কবে ভালো খাবার খাইয়েছি তা সত্যি আমার জানা নেই। টুনি এসব বলে অনেক কাঁদতে থাকে, আর কাঁদতে কাঁদতে সুখী পায়রার বাড়িতে কাজে চলে যায়। আরে টুনি, এসেছিস ভালোই হয়েছে। শোন না, আমি ফ্রিজ থেকে মাংস বের করে পানিতে ভিজিয়ে রেখেছি, তুই এক্ষুনি আমাকে রান্না করে দে তো, আমার মেয়েটা মাংসের জন্য খুব জেদ করছে রে। ঠিক আছে মালকিন, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি রান্না করে দিচ্ছি। এরপর টুনি সুখী পায়রার মেয়ের জন্য মাংস রান্না করতে থাকে, আর রান্না শেষ করে বাটিতে করে সুখী পায়রাকে দেয়। মা পারুল, আয় মা, আমি তোর জন্য মাংস রান্না করিয়েছি, খেয়ে নে তো মা। আয় মা এদিকে আয়, আমি তোকে খাইয়ে দিচ্ছি। এরপর সুখী পায়রা ওর মেয়েকে মাংস খাওয়াতে থাকে, আর সুখীর মেয়ে মাংস না খেয়ে নষ্ট করতে থাকে, আর বেচারা টুনি নষ্ট হওয়া মাংসগুলোর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর মনে মনে ভাবতে থাকে, হায় ঈশ্বর, কেউ খাবার নষ্ট করছে, আর অন্যদিকে কেউ সামান্য দুমুঠো খাবারই পায় না। সত্যি দুনিয়াটা বড় অদ্ভুত। কি হয়েছে টুনি, তুই এভাবে অপলক ভাবে তাকিয়ে তাকিয়ে দেখছিস কি বলতো? আমাকে কি কিছু বলতে চাস নাকি? হ্যাঁ না মানে ইয়ে মালকিন, আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতে চাই। মালকিন, আপনি তো পারুল মায়ের এঁটো মাংসগুলো ফেলেই দিবেন তাই না? কিন্তু সেগুলো ফেলে না দিয়ে যদি আমায় দিতেন তাহলে অনেক উপকার হতো। ও এই কথা, আচ্ছা ঠিক আছে, বাড়ি যাওয়ার সময় নিয়ে যাস। এরপর সুখী চলে যায়, আর টুনি সুখী পায়রার কথায় অনেক খুশি হয়, আর বাড়ি যাওয়ার সময় মাংসের এঁটো তরকারিগুলো সাথে নিয়ে যায়। এ দেখে তো টুনটুন আর টুকি ভীষণ খুশি হয়, আর গপ গপ করে সে মাংস খেতে থাকে। মা, মাংসটুকু অনেক মজা হয়েছে মা, সত্যি তুমি অনেক ভালো মা। এই বলে টুকি আর টুনটুন ভীষণ খুশি হয়, আর খুশিতে নাচতে থাকে। এভাবেই তাদের দিন কাটতে থাকে। কদিন পর আবার শুরু হয় টুনির দুই মেয়ের কান্না। সারা দিন শুধু মাংস চাইতো আর মাংস চাইতো। একদিন টুনির দুই মেয়ে যখন স্কুল থেকে ফিরছিল, এমন সময়, এই বোন, বোন, তুই কি কোনো সুগন্ধ শুনতে পাচ্ছিস? আহা, আমার তো নাকে উড়ে 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 আসছে, দেখ দেখ, কাকুলি মাসির বাড়ি থেকে এই সুন্দর সুগন্ধটা ভেসে আসছে। কাকুলি মাসি মনে হয় খাসির মাংস রান্না করছে রে, তাই না বল? হ্যাঁ রে দিদি, তুই একদম ঠিক কথাই বলেছিস, কাকুলি মাসি খাসির মাংস রান্না করছে,
চল চল দিদি, আমরা জানালা দিয়ে উকি দিয়ে দেখি। এরপর ওরা দুবোন মিলে কাকুলির জানালা দিয়ে রান্নাঘরে উকি মেরে দেখে, আর দেখে কাকুলি কাক খাসির মাংস রান্না করছে। দিদি, এই দিদি দেখ, খাসির মাংসগুলো আমাদের দিকে কি সুন্দর করে তাকিয়ে আছে, আমার খুব খেতে ইচ্ছে করছে রে। এগুলো দেখে লাভ নেই রে বোন, চল আমরা চলে যাই, বাড়ি ফিরতে হবে যে, বড্ড দেরি হয়ে যাচ্ছে, মা আবার ভীষণ বকবে। এই বলে ওরা দুবোন মন খারাপ করে বাড়িতে চলে যায়। কিরে মা, তোরা দুবোন এমন মন খারাপ করে বাড়িতে ফিরলি কেন বলতো? জানো মা, আজ কাকুলি মাসি অনেকগুলো খাসির মাংস রান্না করেছে, আমাদের দুবোনের খুব খেতে ইচ্ছে করেছে মা। ও মা, তুমি আমাদের কবে মাংস খাওয়াবে, খাসির মাংস? ও মা, এবার সুখী মাসির থেকে মাইনে পেলে না আমাদের মাংস খাওয়াবে, কথা দাও মা। ও মা বলো না। চুপ কর তোরা, চুপ কর আর কান্না করিস না। আমি যদি তোদের মাইনে পেয়ে মাংস কিনে দেই, তাহলে মাসের বাকি দিনগুলো তোরা চলবি কি করে বলতো? তোদের জ্বালা আমার আর ভালো লাগছে না। তোদের বাবা মরে গেছে, বেঁচে গেছে, যত জ্বালা রেখে গেছে আমার জন্য, আমি আর পারছি না এসব। এসব বলে টুনি অনেক কাঁদতে থাকে, আর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়, আর টুনির দুই মেয়েও নিজেদের ঘরে চলে যায়। এভাবেই বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যায়। মেয়ে দুটোর সাথে আজ একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি, না আমার একদম খারাপ ব্যবহার করা উচিত হয়নি। মেয়ে দুটো আমার ডাল ভাতার কতই খাবে না, কাল কালু দাদার দোকান থেকে আমি কিছু মাংস বাকিতে কিনে আনবো। এরপর সকাল হয়ে যায় আর টুনি মাংসের দোকানে যায়। কালু দাদা, ও কালু দাদা, বলি কি মাংসের কেজি কত গো? আমাকে 1 কেজি খাসির মাংস বাকিতে দিবে গো। কি কি বললি তুই, মাংসের কেজি জানিস? 1000 টাকা কেজি খাসির মাংস, এতগুলো টাকা তো তুই জীবনেও তোর চোখেই দেখিসনি, যা ভাগ এখান থেকে, আগে টাকা নিয়ে আয়, বুঝেছিস? এসব বলে কালু কাক টুনিকে তাড়িয়ে দেয়, আর টুনি মন খারাপ করে বাড়িতে চলে আসে। এরপর থেকে টুনি রোজ রোজ মাংসের দোকানের পাশ দিয়ে যখনই যেত তখনই মাংসের দিকে তাকিয়ে থাকত। একদিন টুনির সুখীর বাড়িতে কাজ করতে রাত হয়ে যায়। এরপর টুনি যখন বাড়ি ফিরছিল তখন সে দেখে মাংসের দোকানে কেউ নেই। এই তো মাংসের দোকানটা তো একদম ফাঁকা, আমি আমার মেয়েদের খুশি করতে দরকার পড়লে আজ আমি চুরি করব। এই নিষ্ঠুর পৃথিবীতে দরকার পড়লে আমি চুরি করব। হ্যাঁ, এই বলে টুনি যেই না মাংস চুরি করেছে, তখনই কালুকা খপ করে টুনির হাতটা ধরে ফেলে। চোর চোর চোর, চুন্নি কোথাকায়, আমার দোকানে মাংস চুরি করতে এসেছিস? আজ যেই হাত দিয়ে তুই আমার দোকানের মাংস চুরি করছিস, আজ আমি তোর সেই হাত দুটোই কেটে দিব। এই বলে কালুকাক সহ জঙ্গলের অন্য সব পাখিরা টুনির দুটো হাত কেটে দেয়, আর টুনি ব্যথায় চিৎকার করতে থাকে। এরপর কিছু পাখিরা মিলে টুনিকে ওর বাড়িতে ফেলে রাখতে যায়। মা, ও মা, কি হয়েছে, এ কি, আমাদের মায়ের কি হয়েছে, মা তোমার হাত দুটো কোথায় মা, আর এত রক্ত ঝরছে কেন? তোদের মা মাংস চুরি করতে গিয়েছিল, তাই আমরা তোর মায়ের হাত কেটে দিয়েছি। আর শোন, কাল সকালের মাঝে তোরা এই জঙ্গল ছেড়ে চলে যাবি, আমাদের এই জঙ্গলে কোনো চোরের জায়গা নেই, বুঝতে পেরেছিস? এই বলে কবুতর সহ বাকি পাখিরা চলে যায়। মা, ও মা, তোমার খুব ব্যথা করছে তাই না মা? ঈশ্বর, তুমি আমার মায়ের হাতের ব্যথা কমিয়ে দাও, সব দোষ আমাদের দুবোনের, আজ আমরা এমন চিন্তা করলে আমাদের মা চুরির অপবাদ পেয়ে দুটো হাত হারাতো না, আর কোনোদিন মাংস খেতে যাবো না মা, গরিবদের মাংস খেতে হয় না, বুঝে গেছি আমরা। কাঁদিস না দিদি, কাঁদিস না, মায়ের যে খুব কষ্ট হচ্ছে, চল আমরা মাকে হাসপাতালে নিয়ে যাই। এরপর দুবোন কাঁদতে কাঁদতে সেই রাতের বেলাতে
ওদের মাকে হাসপাতালে নিয়ে যায় আর ডাক্তারের হাতে পায়ে ধরে ওর মায়ের ব্যান্ডেজ করিয়ে নেয়। দিদি চল আমরা আর এই জঙ্গলে থাকব না, এই জঙ্গলের পাখিরা অনেক নিষ্ঠুর। চলো মা, তোমাকে আর কোনো কষ্ট পেতে দিব না। পৃথিবীর আর কেউই জানবে না যে আমার মা একজন মাংসচোর। এরপর ওরা দুবোন ওদের মাকে নিয়ে অনেক দূরের একটা জঙ্গলে যায় আর নদীর ধারে একটা ছোট্ট বাসা বানায় আর বিভিন্ন কারখানায় কাজ করে। এভাবেই তারা অনেক বড় হয়ে যায় আর বড় হয়ে নিজেরা একটা মাংসের দোকান খোলে আর গরিব অসহায়দের ফ্রিতে মাংস দেয়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।